হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা এই অক্টোবর মাসে সবজি চাষ করবেন কিংবা কি কি সবজি চাষ করলে অধিক পরিমাণে লাভবান হওয়া যাবে তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তাছাড়া আজকের ভিডিওতে এমন কিছু কলা কৌশল দেখিয়ে দেওয়া হবে যা আপনারা গাছে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন ভিউয়ার্স, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, প্রথমত রেখেছি আমরা লাউ চাষ। আপনারা যদি শীতের মধ্যে আগাম লাউ ধরাতে চান তাহলে এখনই আপনারা লাউ চাষ করতে পারবেন। সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের লাউয়ের হাইব্রিড জাতের ভ্যারাইটি বীজ পাওয়া যায়। সেই বীজগুলি থেকে ভালো একটি বীজ নির্বাচন করে এবং ভালোভাবে জমি প্রস্তুত করে আপনারা চাইলে এ সময়ে লাউয়ের বীজ লাগিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের লাউ গাছে যখন 15টি পাতা হবে তখন আপনারা অবশ্যই লাউ গাছের যে মেন ডগাটি আছে ওই ডগাটি কেটে দিবেন। এটিকে বলা হয় 3G কাটিং। এটি কেটে দিলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলের বৃদ্ধি পেতে থাকবে। সেক্ষেত্রে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরতে শুরু করবে। আপনারা চাইলে এইভাবে সঠিক পদ্ধতিতে লাউ চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে শিম চাষ। খুবই জনপ্রিয় এবং খুবই অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এই শিম গাছ থেকে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই অক্টোবর মাসে শিমও চাষ করতে পারবেন। আপনারা যারা এখনও শিমের বীজ বপন করে নেয় বাজার থেকে, বিশেষ করে ইপসা যে শিমটি রয়েছে ওই ইপসা শিমের বীজ নিয়ে এসে এখনই আপনারা বীজ বপন করে দিন। দেখবেন 7 থেকে 8 দিনের ভিতর আপনাদের গাছগুলি খুবই বৃদ্ধি পেতে থাকছে এবং খুবই অল্প সময়ে কিন্তু আপনারা আগাম শীতকালীন শিম পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে টমেটো চাষ। শীতের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। আপনারা যদি ঠিক শীতের আগাম টমেটো ধরাতে চান গাছে তা সেক্ষেত্রে আপনারা এখনই টমেটোর বীজ অথবা আগাম হাইব্রিড জাতের যে চারাগুলি রয়েছে সে চারাগুলি আপনারা এখনই লাগিয়ে দিন এবং সঠিকভাবে জৈব সার প্রয়োগ করে গাছের হালকা কিছু পরিচর্যা করলে খুব দ্রুত কিন্তু আপনাদের টমেটো গাছ থেকে প্রচুর পরিমাণে টমেটো ধরতে শুরু করবে। এরপর রয়েছে শশা চাষ। সারা বছরের ন্যায় আপনারা চাইলে কিন্তু এই অক্টোবর মাসে শশাও চাষ করতে পারবেন। সেক্ষেত্রে ভালো বীজগুলি অবশ্যই নির্বাচন করে নেবেন। বাজারে বিভিন্ন ধরনের শশার হাইব্রিড জাতের বীজ পাওয়া যায়, যেমন রয়েছে ইস্পাহানি, ময়নামতি, লাল তীর। এই বীজগুলি থেকে ভালো একটি বীজ নির্বাচন করে এ সময় লাগিয়ে দিতে পারলে 40 থেকে 45 দিনের ভিতর কিন্তু শশা আপনারা হারভেস্ট করতে পারবেন। তাছাড়া কিভাবে শশা চাষ করতে হয় A to Z এর খুবই জনপ্রিয় ভিডিওগুলি আমাদের এই চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে সঠিক পদ্ধতিতে শশা চাষ করে নিতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে করলা চাষ। খেতে একটু তেতো হলেও সারা বছর এর বাজার মূল্য অনেক বেশি থাকে। সারা বছরের ন্যায় আপনারা চাইলে কিন্তু এই অক্টোবর মাসে করলার বীজ বপন করতে পারেন। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের করলার হাইব্রিড জাতের বীজ পাওয়া যায়, যেমন রয়েছে ইস্পাহানি, লাল তীর, ময়নামতি, SCI। এই বীজগুলি থেকে ভালো একটি বীজ জার্মিনেশন করে অথবা সরাসরি মাটিতে রোপণ করে দিতে পারে। আপনারা যদি সঠিক পরিচর্যা নিতে পারেন তাহলে 35 থেকে 40 দিনের ভিতর কিন্তু করলা ধরতে শুরু করবে। ভিউয়ার্স, এরপর রয়েছে বেগুন চাষ। আপনারা চাইলে কিন্তু এই অক্টোবর মাসে বেগুনও চাষ করতে পারবেন। আর যারা এখনও বেগুনের বীজতলা তৈরি করেন নাই এখনই বীজতলা তৈরি করে ফেলুন। খুব দ্রুত বীজতলা থেকে আপনারা চারা তুলে নিয়ে এসে আপনাদের জমিতে ভালো করে জমি প্রস্তুত করে আপনারা জমিতে লাগিয়ে দিতে পারবেন ঠিক এ সময়ে। কেননা আপনারা যদি এখন বীজ লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ঠিক শীতের আগাম মুহূর্তে কিন্তু আপনারা বেগুনের ভালো একটি মূল্য পেয়ে যাবেন। সেক্ষেত্রে চাইলে আপনারা এখনই বীজ লাগিয়ে দিতে পারেন অথবা চারা লাগিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, এরপর রয়েছে মিষ্টি কুমড়া চাষ। আপনারা চাইলে কিন্তু এই অক্টোবর মাসে মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন। সেক্ষেত্রে বাড়ির আঙিনায় অথবা মাঠে আপনারা এ সময়ে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিতে পারেন। খুবই অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু অধিক পরিমাণে যে ফলনটি পাওয়া যায় সেটি হচ্ছে এই মিষ্টি কুমড়া। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এ সময় মিষ্টি কুমড়ার বীজ বপন করে দিতে পারেন খুবই আগাম ফলন পাওয়ার জন্য। এরপর রয়েছে ধনিয়া পাতা চাষ। খুবই জনপ্রিয় এই শীতকালীন সময়ের জন্য।
আমাদের দৈনন্দিন খাবার অথবা তরকারির মধ্যে আলাদা একটি ফ্লেভার আনার জন্য এই ধনিয়া পাতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে এ সময় যদি আপনারা ধনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারেন, তাহলে খুবই অল্প সময়ে মাত্র 10 থেকে 15 দিনের ভিতর কিন্তু ধনিয়া খাওয়ার উপযুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পারিবারিক চাহিদা অথবা বাণিজ্যিকভাবে চাইলে কিন্তু এই অক্টোবর মাসে ধনিয়া পাতাও চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে লাল শাক চাষ। শীতের ঠিক আগাম মুহূর্তে কিন্তু এই লাল শাকে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই অক্টোবর মাসে লাল শাকের বীজ ব্যাট তৈরি করে ভালোভাবে ছিটিয়ে দিতে পারেন এবং ভালো পরিচর্যা করতে পারেন, তাহলে 18 থেকে 20 দিনের ভিতর কিন্তু লাল শাক বিক্রি করার উপযুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি কেউ লাল শাক চাষ করতে চান, তাহলে এখনই এই অক্টোবর মাসে আপনারা লাল শাকের বীজ মাঠে ছিটিয়ে দিন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা লাল শাকে অধিক পরিমাণে ফলন আনতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখন একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানান আপনার মতামত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন।